গজলডোবায় ভোরের আলো পর্যটন হাবের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বুধবার জেলা শাসকের চেম্বারে একটি বৈঠক হয়। ভোরের আলোতে এলিফ্যান্ট সাফারির জন্য বন দপ্তর রেডি রেখেছে, খুব দ্রুত পৌঁছে দেওয়া হবে গজলডোবায় বলে জানান বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর। জেলা শাসক অভিষেক তিওয়ারি, পর্যটন দপ্তরের ডেপুটি অধিকর্তা জ্যোতি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে। পর্যটন দপ্তরের উত্তরবঙ্গের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ, জেলা শাসক অভিষেক তিওয়ারি, বিদ্যুৎ বন্টন কোম্পানি, পূর্ত দপ্তর সহ একাধিক দপ্তরের আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।